আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই অনেকদিন পর আপনাদের সাথে আমার আরও একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্পেশাল হওয়ার কারণ একটাই, আলহামদুলিল্লাহ গতকাল আমার ছেলের 3 বছর পূর্ণ হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সালমানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে নেক হায়াত দান করেন, সেই সাথে সাথে যেন আমার ছেলে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে, বিদ্যা বুদ্ধিতে যেন ওর জ্ঞান আরও প্রখর হয়, ও যেন সবাইকে মূল্যায়ন করতে শিখে, ওর মধ্যে যেন হিংসা বিদ্বেষ লোভ এরকম কিছু না থাকে, ও যেন ছোট বড় সবাইকে সম্মান শ্রদ্ধা এবং স্নেহ করে, ধনী গরিব ওর কাছে যেন কোনো ভেদাভেদ না থাকে। তো আমার ছেলের জন্য সবাই এইরকমই দোয়া করবেন। আর এই যে দেখুন, বার্থডের মানে একটু প্রিপারেশান চলছে, একটু সামান্য একটু ডেকোরেশান করছে আমার ফুপাতো বোন, যার আমি আমার গত ভিডিওতে আমি ওর একটা ড্রয়িংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার ভাগ্নি আর আমার ফুপাতো বোন, ওরা দুজন সম্পর্কে খালা ভাগ্নি, বাট ওরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডও। আর ওর গত দুটো বার্থডে ওর দাদু বাসায় আমরা করেছিলাম, আর এইবার বার্থডেতে আমি যেহেতু নানু বাসায় ছিলাম, তো ওর ছাত্ররাওর জন্য কেক মিষ্টি চকলেটস এগুলো নিয়ে আসছে। এই বাসায় ছোটোখাটো করে আমরাই ওর একটু বার্থডে করলাম, যেহেতু এখন একটু বুঝতে শিখছে, আর গত বার্থডেতে তো কিছুই বুঝতো না। তো এই যে এই আর কি, এই যে দেখুন সালমানের বার্থডে কেক। আর আরেকটা কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, গত বছর এই দিনেই মানে আজকের দিনেই 27 নভেম্বর আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি করিনি, এই ভিডিওটা আমার ফুপাতো বোন বড়টা আয়েশা ও আপলোড করে দিয়েছিল। সালমানেরই একটা জাস্ট 3 সেকেন্ডের ভিডিও ছিল। তো আসলে ইউটিউব চ্যানেল খোলার পরে আমি ভেবে উঠতে পারছিলাম যে কীভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন ধরনের ভিডিও আপলোড করব। তো ও আমাকে না জানিয়ে ওর একটা 30 সেকেন্ডের ভিডিও আপলোড করে দেয়। তো সেই থেকেই ভাবলাম যেহেতু ও শুরুই করে ফেলেছে, তাহলে আমারও ভিডিও দেওয়া শুরু করা দরকার। তো 1 বছর চ্যানেলের হয়ে গেলেও কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন আমি করতে পারি নাই, আমার ওয়াচ টাইমটা এখনও আমি ফুলফিল করতে পারি নাই। তো যাই হোক, হতাশায় আমি ভুগবো না। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন, তো ইনশাল্লাহ আমিও আমার নির্দিষ্ট লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো। তো সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আর প্রথম দিকে যেহেতু এত ভালো করে আমি বুঝতাম না যে কীভাবে কী করব, কীভাবে আমি ফ্রেন্ডস অ্যাড করব, বা কীভাবে কার ভিডিও কতক্ষণ দেখতে হবে, এই মানে এই নিয়ে আমার কোনো ধারণা ছিল না। তো আস্তে আস্তে তারপরেও এগুলো বুঝতে বুঝতে 6-7 মাস তো আমার লেগে গিয়েছে। আর আমি এখন যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করছি, আমার মানে আগে যদি এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতাম, তাহলে হয়তো আমার চ্যানেলের মনিটাইজেশনটা এতদিনে অন হয়ে যেত। তো তারপরেও আমি আমি হাল ছাড়ব না, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই যে ওর বোনেরা খালামণিরা সবাই মিলে এখন ওর কেক কাটবে, আর ওর ক্যান্ডেলটা আসলে ওর বাবা যে ক্যান্ডেলটা নিয়ে আসছিলো সেটা খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গিয়েছিলো, আর কেক কাটার অনেক পরে সেটা খুঁজে পাই, সেজন্য আর ক্যান্ডেলটা লাগাইনি। আর এই যে আমার দুই দেবর আর সালমানের চাচুরা, ওনারা আসলে কেক কাটার সামনে আসতে যাচ্ছিলো না, লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক, কেক কাটার শেষে ওনাদের একটু নাস্তা দিয়েছে, নাস্তা করে ওনারা কিছুক্ষণ পর আবার চলে যাবে। আর ওর দাদা দাদু ওনারা আসতে পারে নাই, কারণ বাসায় ভাবি আছে, আর সিয়াম অনেক ছোট, ও বেশি মানুষ দেখলে ভয় পায়, সেজন্য ওনারা আসতে পারেনি। বাট সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করেছে, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।